আমি জিজ্ঞেস করলাম, ভাই আমার এই হাতের ঘড়িটা কত টাকা দাম? বহু যুবক, তারা কেউ বলছে 3,000, কেউ বলছে 4,000, কেউ বলছে 6,000, কেউ বলছে 600, কেউ বলছে 1,200, কেউ বলছে 2,200, কেউ বলছে 1,000, কেউ বলছে 600। এই ঘড়িটা কেন? ইয়াসিন সাহেবের হাতে আছে মানে মালটা দামি ব্র্যান্ড মাল, বক্তা যখন। কিন্তু এই ঘড়িটার দাম মাত্র 120 টাকা। আপনারা বলুন, একটা বড় লোক কোটিপতি, সে যদি মারা যায় তাকে যদি 1,00,000 টাকার কাফন পড়ানো হয় দামি, আর একটা ফুটপথে গলসি বাজারে ঘুমিয়ে মারা গেছে গরিব ভিখারি, তাকে 700 টাকার পড়ালো, দুজন কি কবরে দিয়েছে? 1,00,000 টাকার যে কাফন পড়ে গেছে, ফেরেস্তারা মনে হয় তাকে প্রশ্ন করবে না, মানে স্ট্যান্ডার্ড মাল এসছে, তাই তো নাকি? তাকে বেশি কালানি দিবে, মালটাকে বেশি মার, গোলমাল। 1,00,000 টাকার কাফনের যে দাম আল্লাহর কাছে, 500 টাকার কাফনেরও দাম তাই। কেন? সকলের জন্য সমান নির্ধারিত করেছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় লোক, গরিব, ধনী, দরিদ্র, আলেম, উলামা, ডাক্তার, মাস্টার, প্রফেসর, রাজা, বাদশা, আমি, আপনি, সে, তিনি, সকলের জন্য আমি সমান করেছি। কোরআন খুলুন, ওয়ান্নাজিয়াতি গরকম ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ কসম খেলেন কোরআনে, হে আমার নবী, আমি কসম খাচ্ছি আমার ফেরেশতার আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় মালাকুল মওত, আর গরকা মানে হচ্ছে ডুম মারা, তোমাদের শরীরে ডুম মারে, আর তোমাদের আত্মাকে পাকড়াও করে তোমাদের হালাকে টেনে আনে। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হালাকে টেনে আনবে, আন্তুম হিনা ইজিন তানজুরুন, তোমরা খালি মৃত্যু শয্যায় শুয়ে থাকবে আর ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, কোনো উপায় থাকবে না। ওয়ান্নাশিতাতি নাশত, তোমার পরিবারের লোক দেখবেন মিলিয়ে নেবেন। কোরআন কত সুন্দর আপনাকে বুঝিয়েছে, মানুষ যদি এরপরও না বুঝে তার জন্য দুর্দিন ছাড়া আর কিছু হতে পারে না। জানাজার নামাজ, 1 মিনিট লোক হলে, লেট হলে লোকরা কি বলে? হে আমি বাস ধরবো, এরা লেট করছে, বলে না? বলে না, তাড়াতাড়ি জানাজার নামাজ হলো। কবরস্থানে এলান করা হয় মাটি দেওয়ার সময়, গ্রামের মানুষ কেউ আগে দিবেন না, বাইরের মেহমানরা অনেক দূরে যাবে, অনেক দূর দূরান্তর মেহমান আছে, তারা আগে দিবে, ঠিক কিনা? আর সবাই চায় আমি তাড়াতাড়ি মাটি দেবো, আমার পেছনে কাজ পড়ে আছে। কিন্তু যে কবরে গেছে, চোখের পানি ফেলান, আল্লাহর কসম সে জানে আমার কাজ শেষ, আমার কাজ একটাই। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ান্নাশিতাতি নাশত, কসম সেই ফেরেশতার দ্রুত গতিতে আমার হুকুমে কবরে পৌঁছায়, যখন তোমরা মাটি দিয়ে ফিরে যাও, তাদের বাদনগুলো খুলে আর তাদের প্রশ্ন উত্তর শুরু করে, তাদের মধ্যে রুহটাকে ফুঁকে দিয়ে। কত ভয়ানক জায়গা সেই জায়গাটা, আপনার রুহকে ফোঁকা হবে, আপনাকে আবার প্রশ্ন উত্তর করা হবে। সেই জায়গায় ফেলুয়ার হলে আপনার জন্যে কিয়ামতের দিন পর্যন্ত বিপদ রইল, আজাব। আপনি যদি পাস করে যান, আল্লাহ আপনার কাছ থেকে কিচ্ছু চাইনি, একটা জিনিস চেয়েছেন আল্লাহ নারী পুরুষ উভয়ের কাছে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে ভালো আমল করে নিয়ে এসো, তোমাদের কবর কামিয়াব, পরকাল কামিয়াব। যারা গরিব আছে, আম্বলর, যাদিকে যারা খেতে খান তাদিকে বলবো, যারা গরিব খান, গরিব মানুষ আছেন তাদিকে বলবো, একটা কথা মাথায় গেঁথেলেন ভালো করে। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, একজন গরিব মানুষ মমিন, পারেজগার, মুত্তাকি, একজন বড় লোক পারেজগার মুত্তাকির থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য এত বড় গিফট রেখেছেন আল্লাহ, আপনি মমিন হন, গরিব তো কি হয়েছে? একটা ভিখারি যে রাস্তায় চলে তারও কেটে যায়, চাই না যাই না, যে ভিক্ষা করে খায় তাকেও আল্লাহ খাইয়ে দেয়, যে বাড়িতে শুয়ে থাকে সে যদি মনে করে আমি অক্ষম, কাজ করতে পারি না, আল্লাহ তার রুজি মেপে দিবে, ভাববেন ভাববে না, কম আর বেশি। কেউ মুরগা মুসাল্লাম কারু মাপবে, কারু সবজি ভাত, কারু ডাল আর আলু সানা, আল্লাহ যার যেটা জুটাবে। কিন্তু নিয়ত করবেন আল্লাহ যেটাই দিও হালাল দিও, হারাম যেন না হয়। আমাদের সমাজের লোক বুঝে না, শুনেলেন কতটা পরিবর্তন হয়েছে সমাজ।
কিয়ামত কত কাছে আসছে বুঝতে পারবে। আমি কালকের যে জলসায় ছিলাম উত্তর চব্বিশ পরগনা অশোকনগর থানা দুর্গাপুর গ্রাম নাম, প্রচুর মানুষ। আমি জিজ্ঞেস করলাম, ভাই আমার এই হাতের ঘড়িটা কত টাকা দাম? বহু যুবক, তারা কেউ বলছে 3,000, কেউ বলছে 4,000, কেউ বলছে 6,000, কেউ বলছে 600, কেউ বলছে 1200, কেউ বলছে 2200, কেউ বলছে 1000, কেউ বলছে 600। এই ঘড়িটা কেন? ইয়াসিন সাহেবের হাতে আছে মানে মালটা দামি ব্র্যান্ড মাল, বক্তা যখন। কিন্তু এই ঘড়িটার দাম মাত্র 120 টাকা। কত বললাম, কত বললাম? 120। হায়দ্রাবাদে নিয়েছি জলসা করতে গিয়ে এই বছরই, 120 টাকা। কিন্তু চেপেছে ইয়াসিন সাহেবের হাতে, তখন এটা ব্র্যান্ড মাল, এটা 3,000-এর কমে হবে না, 600-এর কমে হবে না, 1,000-এর কমে হবে না। বলে দিই আপনাদিকে, খুব ভালো করে বুঝবেন, একটা আম্বলোর গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে গেলে তাকে লোকে দেখে কি বলে, এদের পয়সা নেই, গরিব। বলে না, বলে না, এটা গরিব মানুষের ছেলে, এদের সেরকম পয়সা নেই। ওই ছিঁড়া প্যান্টটায় আপনি যদি শাহরুখ খানকে পরিয়ে দেন, আমাদের যুবকরা বলে দারুণ ডিজাইন বে, দারুণ লাগছে। বুঝতে পারেন ঠিক বলছি না ভুল বলছি? বড় লোক যদি ছিঁড়া প্যান্ট পরে, কোটিপতি, প্যান্টটা দামি হয়ে যায়, যেহেতু মালটা দামি, টাকা আছে। আর ওই প্যান্টটাই গরিবের ছেলে পড়লে বলবে পয়সা নাই, গরিব মানুষ। কেয়ামতের আলামত আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছি এখনো বুঝতে পারেননি, বুঝতে পেরেছেন? এটার নাম উলামা, এটার নাম হচ্ছে মান্তিক, এটার নাম হচ্ছে লজিক। শুনেলেন যে যুগটা এসছে, সুদ খেয়ে হোক, চুরি করে হোক, লোকের মেরে হোক, হারাম খেয়ে হোক, কেউ যদি বড় লোক হয় তাকে আমরা সম্মান করি, গরিবকে সম্মান করতে পারি না। আমি আমার কথা বলবো, আমাদের মতো হাজারো মৌলবি বড় লোকের ছেলের গালে চুমু খায়, কোলে বসায়, কিন্তু আমরা গরিবের ছেলেকে কোলে বসাতে পারি না, যেহেতু তার পয়সা নাই। সে আমাকে নাজরানা দিতে পারবে না, আমার মাদ্রাসায় চাঁদা দিতে পারবে না। দোয়া করবেন আমাকে আল্লাহ এমন একটা মিজাজ দিয়েছে এই শওকতের বেটাকে, কোনো বড় লোক যদি সুদ খায় আর হারামখোর হয়, আমি আল্লাহর কাছে দোয়া করেছি তার কাছ থেকে 10 হাত দূরে রেখো আমাকে, তার কাছে, সে আমার কাছে সম্মানী নয়। আমার কাছে সম্মানী ওই ব্যক্তি, আপনারা আমার সম্পর্কে আমি কিরকম এটা শুনেলেন, মালিক কিরকম তার কর্মচারীর কাছে পেয়ে যাবে, আমার ড্রাইভারের কাছে পাবে। হবিব ভাই আমার ঘরে কাজ করেছে, তার কাছ থেকে খোঁজ নিবে, তার লিভাররা কাজ করেছে, খোঁজ নিবে। আমাদের সমাজে অনেকজন আছে তারা মনে করে লিভারকে সাথে বসে খেতে নেওয়া যাবে না, এ লিভার শ্রেণীর মানুষ। আপনাদের জানাই নেই মাসলা, শুনে যান, গলসি থানার সব থেকে বড় মৌলবি হযরতজি মারা গেছেন, আপনাদের মৌলবি শওকত সাহেব বেঁচে আছে, আমার বাবাজি, তাকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনার বেটা ইয়াসিন বলে এসেছে। কোনো হিন্দু ব্যক্তি, কোনো দলিত আদিবাসী হারাম মাল যদি ভক্ষণ না করে, তার এঁটোটাও খাওয়া তোমার জন্য জায়েজ আছে। আর একটা মুসলমান, সে যদি হারাম খায়, হারাম বস্তু খায়, মদ খায়, গাঁজা খায়, তার এঁটোটাও খাওয়া হারাম। আমি ওই স্ত্রী দিকে বলছি, যার স্বামী মদ খাবে, গাঁজা খাবে, তার এঁটোটা তুমি নামাজি স্ত্রী হলে তার এঁটো খেও না, তার মুখে থুতু ফেলো, তোমার ইবাদত নষ্ট হয়ে যাবে। ইসলাম এত সহজ নয়, ইসলাম কেউ কি ঘৃণা করতে শেখায়নি? জানে চোখ দিয়ে পানি আসবে আপনার, আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদে নববীতে দস্তারখানে বসেছেন আল্লাহ নবীর চারিদিকে মালদার সাহাবী, হযরত উসমান গনি, শাইবা লুতবা, বড় বড় মালদার সাহাবীরা বসেছেন, এক কোণে থাম্বায় ঠেস দিয়ে বসে আছেন সাইয়্যেদেনা বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোকের বাড়িতে কাজ করেন, কীতদাস, মসজিদে নববীতে ঝাড়ু লাগায়, লোকের বাগানে কাজ করে, আর এক কোণে বসে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলাচ্ছে, আমার মতো গরিব, আমার মতো অসহায়, এই মালদার সাহাবিদের সাথে আমার নবীজি কি ডাকবেন খাবার জন্য? আল্লাহর নবী
আওয়াজ দিলেন হে সাইয়েদেনা বেলাল হাবসি তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তরখানে না বসবে আমার দস্তরখান আমার আল্লাহর কাছে মকবুল হবে না জোর বলুন সুবহানাল্লাহ এসো তুমি আগে বসো আমার আল্লাহ রাজি হয়ে যাবে শিখাইনি বড় কষ্ট লাগে সমাজের কি বুঝাতে চাইছি শুনলেন আমাদের গলসি থানার অনেক চাষি আছে আপনারা চাষিবাসী মানুষ ঠিক কি না চাষ করেন না করেন না চাষ করেন হাদিসে আছে তোমার ঘরে যে কাজ করে লিভার তার মাথার ঘাম শুকানোর আগে তাকে পয়সা মিটিয়ে দাও তার সঙ্গে খারাপ আচরণ করো না আরে গলসি থানায় অনেক চাষি আছে সাঁওতাল বেচারা দুমকা থেকে এসেছে কাজ করতে মুর্শিদাবাদ থেকে বেচারা ধান পুততে এসেছে কিছু একটা খুঁটিনাটি ঝগড়া হলো বলে তোকে পয়সাই দেবো না ঘর চলে যা তাড়িয়ে দেয় গায়ের জোরে তারা অসহায় চলে যায় পয়সা লাই না আল্লাহর কসম কিয়ামতের দিনে তোমার নেকিগুলো কেটে তার আমলনামায় দেওয়া হবে তুমি রিহাই পাবে না ওই জন্য পয়সা মিটাও মাঠে ধান পোতা হলে এলের মাথায় পয়সা দিয়ে দাও তুমি যেন ক্লিয়ার থাকো তা না হলে তুমি মরে যাওয়ার পরে সেই ভার তোমার উপরে থেকে গেল মৃত্যুকাল কিয়ামতের দিন পর্যন্ত অনেকজন আছে লিভার খাটায় লিভারকে পয়সা দিতে চাই না মিস্ত্রিকে পয়সা দিতে চাই না যদি বলেন হুজুর আপনি কি করেন আমি কি করি আমার হাবিব ভাইকে জিজ্ঞেস করবেন আমার বাড়িতে এখনো মিস্ত্রি লেগে আছে একটা মিস্ত্রি যদি বলে ইয়াসিন সাহেবের কাছে এত টাকা পায় তার জুতোর মালা পরব কিন্তু তারা বলবে ইয়াসিন সাহেব আমার কাছে পায় আমি চাই আমার পয়সা চেপে থাক যেন তার পয়সা আমার উপরে চেপে না যায় আমি হিসেব দিতে পারবো না আল্লাহর কাছে এটা মাথায় রাখবেন সমাজের লোক বুঝে না দিন কি খালি মনে করেছে মাথা ঠোকা নামাজ পড়া তসবি করা দিন না মুসলমানের আর মমিনের গোটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম গোটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে দিন আপনার খাওয়া উঠা বসা পায়খানা বাথরুম আপনার শোয়া আপনার বিবির সঙ্গে ব্যবহার প্রতিবেশীর সঙ্গে ব্যবহার সবটাই হচ্ছে দিন আমরা দিন বুঝি না খালি মনে করেছে মসজিদে চ মাথা ঠুকবি তসবি করবি এই করবি জিকির করবি হয়ে গেল বলে ঘরে এসে বলে বউয়ের সঙ্গে ঝামেলা ঘরে এসে বেটার সঙ্গে ঝামেলা ঘরে এসে বিবির সঙ্গে ঝামেলা ঘরে এসে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা